জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানোর দাবিতে ঝালকাটিতে সমাবেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্বে সুরক্ষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে এবং শূন্য কার্বন নিঃসরণের জন্য ক্লাইমেট ইমার্জেন্সি ঘোষণার দাবিতে জলবায়ু অবরোধ মান মানববন্ধন পথযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় ইউনিসেফ ও সহযোগিতায় বৃষ্টি তরুণ সংগঠনের সম্মেলনে জলবায়ু অবরোধ সপ্তাহ উদযাপন গোপনের উদ্যোগে ঝালকাটি শিশু পার্কের সামনে শিশু ও তরুণরা মানববন্ধন কর্মসূচি পালন করে পরে ঝালকাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় কর্মসূচির সমন্বয়ে দুরন্ত ফাউন্ডেশনের সভাপতি তাসিন মিধা অনেকের সভাপতিত্বে কর্মসূচিতে একনয়ত্তা পোষণ করে ইউনিসেফের কনসালটেক্স বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী সংস্কৃত ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান টিআইবি এরিয়া ম্যানেজার জামান, হাঙ্গার প্রজেক্ট প্রতিনিধি জাকির হোসেন এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ প্রতিবন্ধী শিক্ষার্থীরাও একত্রতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয়